প্রবরণা পূর্ণিমার গুরুত্ব বিবেচনা করে একদিনের সরকারি ছুটি ও আটাশে অক্টোবর রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পরিবর্তনের দাবি জানিয়েছে সম্মিলিত প্রবরণা পূর্ণিমা উদযাপন পরিষদ চার ঘন্টা চেষ্টার পর খুলনার কেডি ঘোষ রোডের একটি ব্যাঙ্ক ও মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর চারটার দিকে এই আগুন লাগে ঢালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে সুগন্ধা ও বিশখালী নদীতে গত চব্বিশ ঘন্টায় অভিযান চালিয়ে একচল্লিশ হাজার মিটার কারেন্ট জাল ও সাতচল্লিশ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বাইরে থেকে বিভিন্ন অনলাইন জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর মালিবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয় আগামী তেসরা নভেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার রাতে কুয়াকাটার একটি হোটেলে এই ঘোষণা দেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম